বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে সেই শব্দটা হলো জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে যে কোনো কারণে, হোক সেটা ক্ষমতার জন্য, হোক নিজস্ব লাভের জন্য, হোক সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মে শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায় তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত, তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হলো মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাতো খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। ওয়ালাইকুম ভাই জাকির, আমার নাম হেমা, আমি ইসলাম গ্রহণ করেছি। প্রথমেই বলি আমি দুবাইতে আছি 18 বছর। এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম, আর আমি বলবো বেশিরভাগ মুসলিমই এটা জানে না, আই এম সরি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে এমন কোন সীমারেখার কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান? বোন মাশাআল্লাহ মুসলিম হয়েছেন, শান্তির ধর্ম গ্রহণ করেছেন, আপনাকে স্বাগত, আমার অভিনন্দন। আপনি বললেন যে জিহাদের আসল অর্থটা জানতেন না, যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোন সীমারেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এই পর্যন্ত যেতে পারবেন? বোন, জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ, জিহাদ আল নাফস, সর্বোচ্চ লেভেল। আর আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, যতক্ষণ কোরআন অনুমতি দিচ্ছে আপনি শরিয়া ভাঙতে পারবেন না। আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে। আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না। তাহলে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নিজের অহমিকার বিরুদ্ধে জিহাদ করা। আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি। পবিত্র কোরআনের কিছু সূরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন, এগুলো হলো মক্কি সূরা। মদিনায় নাজিল হয়েছিল মাদানী সূরাগুলো। এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সূরায় বলা হয়েছে কিভাবে ঈমান জোরালো করতে হবে, মাদানী সূরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আকামতের দিন অর্থাৎ জিহাদ। আমরা জানি যে মদিনায় এসে মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল, তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল, তাই এসব সূরা জিহাদের কথা বলা হয়েছে, কিতালের কথা বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ। তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল? যখন মক্কা শহরের মুশরিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল, তখন অনেকে লড়াই করতে চাইলেন, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটার প্রতিশোধ নিতে চাইলেন, তারা ছিলেন যোদ্ধা। কিন্তু নবীজি বলেছিলেন সবর করো, সবর করাই ছিল জিহাদ। যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন সেটা ভালো, আপনার আক্রমণ করার সামর্থ্য আছে তারপরে সবর করছেন, আক্রমণ করলেন না, এটা আসলে অনেক বড় জিহাদ। হযরত হামজা তখন বলছেন, কারা আমার ভাইদের হত্যা করলো, আমি এই হত্যার প্রতিশোধ নিতে চাই। তাকে বলা হতো মরুভূমির সিংহ, লোকজন তাকে ভয় পেত, কিন্তু নবীজি বলেছিলেন এটা করা যাবে না,
তাহলে তার জিহাদ ছিল নিজেকে কন্ট্রোল করা, সবর। এক এক সময়ে জিহাদ এক এক রকমের হয়। জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয়, সবর এক ধরনের জিহাদ। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজির স্ত্রী, তিনি নবীজিকে প্রশ্ন করলেন, আমরাও কি জিহাদ করব? তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, 4 নম্বর খণ্ডের 2784 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো একদম সঠিকভাবে হজ পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হজই ছিল শ্রেষ্ঠ জিহাদ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, এক লোক নবীজিকে প্রশ্ন করলেন, আমরা কি জিহাদে যাব? কিতালের কথা বলা হচ্ছে, যুদ্ধ। নবীজি বললেন, তোমার কি বাবা মা আছে? সে বলল, হ্যাঁ। তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাবা মায়ের সেবা করা। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এছাড়াও সুন্নাহ নিসাইতে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেছেন, কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে এই নয় যে সবার জন্যই বাবা মাকে সেবা করাটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। নবীজি জানতেন যে সেই লোকের বাবা মায়ের সেবা প্রয়োজন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এখানে আপনি সর্বোচ্চ কতদূর যেতে পারেন, সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন। এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবাগণকে বললেন, তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো কিতালের জন্য। এটাও একটা সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব ধনী ছিলেন, তার অনেক সম্পদ ছিল। তিনি সম্পত্তির অর্ধেক দান করলেন, নবীজির হাতে তুলে দিলেন আর বললেন যে, মাশাআল্লাহ, আমার সম্পদের অর্ধেক দান করেছি। তিনি ভেবেছিলেন তিনি সবার উপরে, তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন, তিনি সবার উপরে আছেন। নবীজি তখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে বড় পুরস্কার পাবেন। পরিমাণের দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা দান করেছেন তার তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দান করা সম্পদ অনেক বেশি, কিন্তু তিনি তার 100% সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে অনেক বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাদের শান্তিতে রাখুন, যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন। তাই আল্লাহ শরিয়ায় যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান। আশা করি উত্তরটা পেয়েছেন।